mushbhaischool.com এ আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গো থ্রু করবো বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুলাই 2018-এর ইংলিশ অংশটা, যা অলরেডি এই ওয়েবসাইটে সাবস্ক্রাইবার হয়ে থাকলে ফুল ভিডিওটি দেখতে পারবেন, পিডিএফ এবং যে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আর এই ভিডিওর স্পন্সর হলো জেম হ্যান্ড ওয়াশ। এটা খুবই জীবাণুনাশক এবং খুবই ভালো মানের একটি হ্যান্ড ওয়াশ। আপনি জেম হ্যান্ড ওয়াশ অর্ডার করতে চাইলে যেতে পারেন facebook.com/gemhandwash-এ। প্রথম প্রশ্নটি হলো, ইফ ইউ ক্যান উইন হিজ অ্যাটেনশন ড্যাশ ফর ইউ, তুমি যদি এই অ্যাটেনশন ড্র করতে পারো তোমার জন্য, এরপরে তাহলে দ্য সো মাচ বেটার, দ্য বেটার সো মাচ, সো মাচ দ্য বেটার, সো মাচ ফর বেটার, এখানে কয়েকটি প্রশ্ন আছে। এর মধ্যে একটা জিনিস আপনাকে জানতে হবে, এটা আপনার মনে রাখতে হবে, যে কোনো কিছু যদি এক মানে সিচুয়েশনটা আরও বেটার হবে বোঝানো হয়, তাহলে দাটা আগে আসে, বেটারের আগে দা আসে। এবং এটাকে ফার্দার অ্যাডজেক্টিভ হিসেবে, যখন একটা অ্যাডজেক্টিভ যোগ হয় এটার সাথে, তখন সেটা আগে আসে দ্য বেটারের। তাহলে আপনার দ্য সো মাচ বেটার, দ্য বেটার সো মাচ, সো মাচ ফর বেটার কোনোটাই হবে না। রাইট অ্যান্সার সি, সো মাচ বেটার, দ্য বেটার ফর ইউ। তুমি যদি তার অ্যাটেনশনটা ড্র করতে পারো তাহলে সেটা তোমার জন্য খুবই ভালো হবে। দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন ইজ অপটিমিস্টিক, রেস্টলেস, হোপলেস অ্যান্ড ব্লাডি। অপটিমিস্টিক মানে আশান্বিত, রেস্টলেস মানে হচ্ছে খুব ছটফট করছে এমন, হোপলেস মানে হচ্ছে আশা নেই এমন, ব্লাডি মানে রক্তাক্ত, স্যাঙ্গুইন মানে হচ্ছে আশান্বিত। এটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড ইজ, ইনসিপিড মানে হচ্ছে খুবই ডাল বা বোরিং। হ্যাঁ, অ্যান্টোনিম যাচ্ছে, সো আপনার অবিপরীত শব্দ খুঁজতে হবে। ব্রেভ সাহসী, এক্সাইটিং খুবই উত্তেজিত করছে এমন, কোল্ড হচ্ছে খুবই শীতল এবং ডাল হচ্ছে খুবই বোরিং। বিটা আপনার রাইট অ্যান্সার। ইফ অ্যাসাইলাম অ্যান্ড শেল্টার অ্যানালজি হয়ে থাকে তাহলে কোনটা হবে? অ্যাসাইলাম হচ্ছে যেটা মানে এক ধরনের আশ্রয় এবং শেল্টার হচ্ছে দুর্যোগ থেকে আশ্রয় ইউজুয়ালি, এবং অ্যাসাইলাম কী করে? শেল্টার দেয়, আশ্রয় দেয়। তো হসপিস মানে হচ্ছে অ্যাকোমোডেশন, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন। এরা আসলে অ্যাকোমোডেশনে হচ্ছে হচ্ছে ঠিক বিপরীত হয়ে যাচ্ছে, নির্বাসন চলে যায়, হসপিসের মধ্যে মানুষ থাকে। হারবার হচ্ছে পোর্ট, আর কনসিলমেন্ট হচ্ছে লুকানো। স্ট্রংহোল্ড হচ্ছে আপনার এক ধরনের দুর্গ, ডিফেন্স হচ্ছে আপনার যেটাকে প্রতিরক্ষা করা, প্যালিসাইড মানে হচ্ছে আপনার ফেন্স, এক ধরনের প্রতিরক্ষা করার জন্যই ফেন্স, এবং ডিসপ্লে হচ্ছে আপনার দেখানো। তাহলে একটা এখানের মধ্যে আপনার সো মিনিংটা দাঁড়া হচ্ছে স্ট্রংহোল্ড, দুর্গ, এটাকে ডিফেন্ড করে, হ্যাঁ ডিফেন্ড করার জন্য।